আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য বিরাট বড় সুখবর। মাত্র 990 টাকা কিস্তিতে সৌদি প্রবাসীরা পাবেন 10 লাখ টাকার বিমা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিমা সুবিধা বেড়েছে প্রবাসী কর্মীদের জন্য। বিদেশ যাত্রার সময় 1000 টাকা কিস্তি দেওয়া, যে কোনো প্রবাসীর মৃত্যু বা অঙ্গহানি হলে বিমার আওতায় 10 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে কর্মী ও তার পরিবার। আর চাকরি হারিয়ে 6 মাসের মধ্যে ফেরত আসলে পাবেন 50,000 টাকা ক্ষতিপূরণ। এইসব সুবিধা রেখে রোববার জীবন বিমা কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড। 2019 সালে প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক বিমা চালু করে সরকার। 990 টাকা কিস্তিতে 2 বছর মেয়াদী বিমায় সর্বোচ্চ 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হতো। নতুন বিমা নিয়মে 18 থেকে 55 বছর বয়সসীমায় 5 বছর মেয়াদী বিমা করতে পারবে। বিমার মেয়াদ পূর্ণের 90 দিন পর দুর্ঘটনা মৃত্যু হলে পুরো 10 লাখ টাকা পাবে কর্মীর পরিবার। এছাড়া দৃষ্টিহানি, হাতের কবজি, পায়ের গোড়ালি কেটে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতের বা পায়ের একটি আঙ্গুল কাটা পড়লে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রিমিয়াম জমা দেওয়া যাবে। 6 মাসের মধ্যে আত্মহত্যা করলে ক্ষতিপূরণ পাবে না কর্মীর পরিবার। এছাড়া এইডস ও মাদক গ্রহণ করলে মৃত্যু হলেই বিমা সুবিধা পাওয়া যাবে না। জীবন বিমা কর্পোরেশনের মুনাফার 50% ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীদের জন্য খরচ করবে। একে নজিরবিহীন সুবিধা বলেছেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। বিদেশে কোনো মৃত্যু হলে সৎকারের জন্য 35,000 এবং ক্ষতিপূরণ বাবদ 3 লাখ টাকা দেয় সরকার। তা অব্যাহত থাকবে জানিয়ে ইমরান আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগকারী কর্মীরা চিকিৎসা দেবে, কিন্তু তা হচ্ছে না। কর্মীরা বিদেশে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তাদের জন্য বিকল্প ভাবতে হবে। যে দেশে কর্মী যাচ্ছে সেই দেশে বিমা করা যায় কি না তা দেখতে পারে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরের সাবেক সভাপতি বেনজির আহমেদ। তিনি বলেন, নতুন কর্মীরা বর্ধিত বিমার সুবিধা পাবে। আগে যে লাখ লাখ কর্মী বিদেশে গিয়েছে তাদেরও বিমার আওতায় আনা হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাসচিব শহীদুল আলম বলেন, যেসব নারী কর্মী যৌন নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছে, বিমায় তাদের ক্ষতিপূরণের বিষয়টি নেই। কর্মীরা বিদেশে আইনের আওতায় পড়লে এর জন্য বিমা থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। একজন কর্মী 3 থেকে 4 লাখ টাকা খরচ করে বিদেশে যান, চাকরি হারিয়ে ফিরলে 50,000 টাকা ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়। তবে এগুলো আমরা সংশোধন এবং আপডেট করার চেষ্টা করছি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, নিঃসন্দেহে এই নতুন যে চুক্তি, এই চুক্তিটি আমাদের প্রবাসীদের বিমা ব্যবস্থা পাল্টে দিবে। একজন প্রবাসী মাত্র 990 টাকা কিস্তি দিয়ে 10 লাখ টাকা বিমা সুবিধা পাবে। এটি অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য একটি ভালো সুযোগই বলতে পারেন। প্রবাসীদের নিরাপত্তা বা প্রবাসী পরিবারের নিরাপত্তার জন্য আপনারাও এই সুযোগটি গ্রহণ করবেন। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।